আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নূর বা বুশরা জাহান, সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং মিটফোর্ড হসপিটালে। আমি আজকে মহিলাদের মাসিকের ব্যথা নিয়ে কিছু কথা বলবো। মাসিকের ব্যথাটা আসলে খুবই কমন একটা জিনিস, কিন্তু এই জিনিসটা যে আমরা নর্মাল হিসেবে নেই সবসময় কিন্তু সেটা না। এটা নর্মাল থেকে অ্যাবনর্মালের দিকে যেতে পারে। এবং আমি আজকের আমার এই টপিক্সের উদ্দেশ্য হচ্ছে যে কখন আপনারা এই জিনিসটাকে নর্মাল ভাববেন এবং কখন এটা অ্যাবনর্মাল পর্যায়ে চলে যাচ্ছে, অর্থাৎ ডাক্তারের শরণাপন্ন হতে হবে, এই বিষয়ে একটু ধারণা দিতে চাই। সাধারণত মাসিক হলে যে আমাদের যে প্রতি মাসে মাসে যে মাসিক যেটা হয় তার সাথে সাথে রক্ত যেমন ভাঙে এবং হালকা পাতলা কিন্তু তলপেটে এবং তলপেটের আশেপাশের জায়গায় একটু কোমরেও কিন্তু ব্যথা হতে পারে, এবং এই ব্যথাটা সাধারণত 2 থেকে 3 দিন স্থায়ী হয়। তবে এই ব্যথাটা এমন হবে না যার জন্য আপনি নিয়মিত যে কাজকর্ম যেগুলো চালান সেগুলো করতে পারবেন না। অর্থাৎ যদি কিশোরী মেয়ে হয়, সে স্কুলে যাচ্ছে, তার স্কুল যেতে যদি অসুবিধা হয়, সে যদি বলে যে না আমি আজকে স্কুল যাব না, আমার পেটে ব্যথা করছে, অথবা যিনি কাজ করেন যে মহিলা, যে হ্যাঁ না তিনি তার পরিবারের কাজ করতে পারছেন না, বিছানা থেকে উঠতে পারছেন না, এমন যদি হয়, অথবা যিনি কর্মরত মহিলা আছেন, যিনি বাইরে কাজ করেন, তিনি তার কর্মস্থলে যেতে পারছেন না ব্যথার জন্য, এবং হয়তোবা কর্মস্থলে গিয়েও তাকে ছুটি নিয়ে আসতে হচ্ছে যে তিনি আর থাকতে পারছেন না সেখানে, এই যে ব্যাপারগুলো যখন যেগুলো হয়ে যায় তখন কিন্তু অবশ্যই এটা একটু সিরিয়াস ব্যাপার হিসেবে ধরে নিতে হবে এবং তখন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এখন বলি যে নর্মাল যে জিনিসটা, নর্মাল যে ব্যথাটা আমি বললাম, যেটা সাধারণত কারো ক্ষেত্রে একদিন থাকতে পারে, কারো ক্ষেত্রে 2-3 দিন স্টে করতে পারে, এবং এই মাসিক যখন আস্তে আস্তে কমে যাবে, রক্তের ফ্লোটা যখন কমে আসবে তখনও কিন্তু ব্যথাটাও আস্তে আস্তে কমে আসে, এটা হচ্ছে নর্মাল। এবং এই নর্মালে এই মাসিক অবস্থায় কিন্তু যে যার কাজ সেটা উনি ঠিকঠাক মতন করতে পারবেন। তবে একটু যদি ব্যথা বেশি হয় তখন আমরা সাধারণত খুব সিম্পল ব্যথার ওষুধ অ্যাডভাইস করে থাকি, যেমন টাইমোনিয়াম মিথাইল সালফেট আপনি খেতে পারেন, তারপরে মেফেনামিক অ্যাসিড, এই গ্রুপের ড্রাগগুলো কিন্তু খেতে পারেন, এগুলো আমরা দিয়ে থাকি, এই খেলে এগুলো কিন্তু কমে যায় ব্যথাটা। কিন্তু এমন যদি হয় যে না, মাসিকের রক্ত ভাঙা কমে আসছে কিন্তু ব্যথার তীব্রতাটা কিন্তু বেড়েই চলেছে, অর্থাৎ যে ব্যথাটা প্রথম 2-3 দিন থেকে পরে পরে আস্তে আস্তে কমে যাওয়ার কথা সেটা কমে না এসে ধীরে ধীরে কিন্তু বাড়ছে, এবং এই বাড়তে বাড়তে এমন হচ্ছে যে সারা মাস জুড়ে, অর্থাৎ পরবর্তী আর একটা মাসিকের টাইম চলে আসছে কিন্তু এই ব্যথাটা কিন্তু সাবসাইড করছে না, অর্থাৎ থামছে না। উনি ক্রনিক একটা পেন, তলপেটে ব্যথা নিয়ে সারা মাস আছেন, তখন কিন্তু এটা অবশ্যই একটা চিন্তার বিষয়, এবং আমরা তখন দেখি যে আমরা সাধারণত এই মাসিকের ব্যথাটাকে ডিসমেনোরিয়া বলি, এবং এই ডিসমেনোরিয়াটা কি এন্ডোমেট্রিওসিসের দিকে যাচ্ছে কি না এটা একটা একটু জটিল রোগ, সেই জিনিসটা আমরা কিন্তু তখন আইডেন্টিফাই করার চেষ্টা করি। তো আপনারা এইটুকু একটু সচেতনতার জন্যই আমি এই জিনিসটা আজকে আপনাকে বললাম যে এরকম যদি হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। ধন্যবাদ।